আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব, সেটি হলো অনেক সময় আমরা কবুতর কিনে নিয়ে আসি বা কবুতর সংগ্রহ করি, তো সেই কবুতর নিয়ে আসার পরে আমাদের বাসায় পূর্বে থেকে বানিয়ে রাখা যেই খাবারের কম্বিনেশন, সেই খাবার যখন তাদেরকে প্রোভাইড করি বা সরবরাহ করি, তখন কিন্তু অনেক সময় দেখা যায় যে কবুতর খাবার খেতে চায় না বা কবুতর দু একবার খেতে নিয়ে পরবর্তীতে আর খাচ্ছে না, ঝিমিয়ে থাকছে কবুতর, এমনকি দুর্বল হয়ে যাচ্ছে, এরকম দেখা যায়। তো সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে যেহেতু কবুতরটি অন্য কোনো ফার্ম থেকে বা অন্য কারো কাছ থেকে আমরা কিনে নিয়ে এসেছি, এই কবুতরের সেখানকার খাদ্যাভ্যাস, সেখানকার পরিবেশ, সেটার সাথে কিন্তু আমাদের পরিবেশ, আমাদের খাবার উপকরণ, সেগুলো কিন্তু ভিন্নতা হতে পারে। সুতরাং আমাদেরকে কয়েকটা দিন সময় দিতে হবে, তো সময় দিয়ে আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে যে কবুতর আসলে কোন ধরনের খাবার খেতে চাচ্ছে বা কোন ধরনের খাবার প্রতি সে ইন্টারেস্টেড, এটা হলো নাম্বার ওয়ান। তো সেই ধরনের খাবার আমাদের প্রথমে তাদেরকে সরবরাহ করতে হবে। পাশাপাশি পুষ্টিগুণ সমৃদ্ধ যেই সমস্ত খাবারগুলি আমাদের কবুতরকে খাওয়াই, সেই খাবারগুলির সাথে নতুন কিনে আনা কবুতরদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিতে হবে। তো সেই ইন্ট্রোডাকশন পিরিয়ডটা হতে পারে এক সপ্তাহ, হতে পারে 10 দিন, হতে পারে 20 দিন, এমনকি 1 মাস 2 মাসও লেগে যেতে পারে। তো এখানে আমাদের ধৈর্য ধরতে হবে, আমরা কিন্তু দিনে দিনেই বা ওভার দ্য নাইট কবুতরকে এই নতুন খাবারগুলোর সাথে কিন্তু পরিচয় করিয়ে দিলেও তারা কিন্তু সেগুলো খাবে না। সুতরাং এখানে ধৈর্য ধারণ করার বিকল্প আর কিছু নেই, এখানে আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, জাস্ট ধৈর্য ধরবেন এবং দেখতে পাবেন যে আপনাদের খাবারগুলো একটা সময় তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে গ্রহণ করছে। তো এভাবেই কিন্তু আমরা আমাদের কিনে আনা কবুতর বা সংগৃহীত কবুতরকে আমাদের খাবারের সাথে কিন্তু ইন্ট্রোডিউস করিয়ে দিতে পারি। তো এখন আমরা দুটি ভিন্ন ভিন্ন পাত্রে আলাদা আলাদা খাবার দেখব এবং সেই খাবারের ভিন্নতা, পাশাপাশি সেই খাবারগুলো কিভাবে নতুন কবুতরদেরকে আমরা ইন্ট্রোডিউস করতে পারি বা হ্যাবিটিউটেড করতে পারি, তাদের যে দৈনন্দিন খাবারের চাহিদা সেই চাহিদার সাথে খাপ খাইয়ে দিতে পারি, সেটার উপায়টা কি, সেই বিষয়ে জানার চেষ্টা করব। তো চলুন দেখি কীভাবে আমরা এই কাজটি করতে পারি। আপনারা এখন পাশাপাশি দুটি পাত্র দেখতে পাচ্ছেন এবং দুটি পাত্র যদি ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলে বুঝতে পারছেন যে পাত্র দুটির মধ্যে খাদ্যের ভিন্নতা রয়েছে। তো এখানের লেফট সাইডের পাত্রটি আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন, দেখেন এখানকার খাদ্য উপাদানগুলো মোটামুটি এরকমই, এখানে অনেক ধরনের উপাদান এখানে আছে। এবং আপনি রাইট সাইডের পাত্রটি দেখেন, এই পাত্রটিতে কিন্তু খাদ্য উপাদানের ভিন্নতা রয়েছে, বিশেষ করে লেফট সাইডের সাথে কম্পেয়ার করলে। তো আমরা যখন কবুতরের খাদ্যাভ্যাস পরিবর্তন করব, তখন একদিনেই আমূল পরিবর্তন করব না, এতে করে কিন্তু কবুতর খাবার খাবে না অথবা কবুতরের যে পুষ্টির চাহিদা সেটা কিন্তু তারা গ্রহণ করতে পারবে না। তো সেক্ষেত্রে আমরা ধীরে ধীরে এটি করার চেষ্টা করব এবং আমরা চেষ্টা করব যে পরিমাণে খুব অল্প অল্প দিয়ে তাদেরকে এই খাবারের সাথে, নতুন খাবারের সাথে অভ্যস্ত করানোর। আদারওয়াইজ কিন্তু কবুতর খাবে না, কবুতর শুকিয়ে যাবে, কবুতরের ওজন কমে যাবে, হাড় বের হয়ে যাবে। তো এই দিকটি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এখানে গুরুত্বপূর্ণ দিক হলো আপনাকে অবশ্যই খাবারের মধ্যে কবুতরের প্রয়োজনীয় যেই উপাদান সেই উপাদানগুলো রাখতে হবে, কবুতরের যেই অরিজিন, পাশাপাশি কবুতরের ধরন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কবুতরের সাথে যদি আপনার বাচ্চা থেকে থাকে তাহলে সহসাই আমরা খাবারের পরিবর্তন আনতে পারবো না, কেননা খাবারের পরিবর্তন আনলে পরে সেটি কবুতরের বাচ্চার উপরে একটি দারুণ বা মারাত্মক প্রভাব ফেলবে, কবুতরের বাচ্চা শুকিয়ে যাবে এবং সে কিন্তু দুর্বল হয়ে যাবে। সুতরাং খাবারের পরিবর্তন আনতে গেলে অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, কারণ এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এটি এমনকি 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস, এমনকি 2 মাসও লেগে যেতে পারে। তো আমরা ধৈর্য ধারণ করে অল্প অল্প পরিমাণে আমরা যেই খাবারটা খাওয়াতে চাচ্ছি সেই খাবারটার সাথে কবুতরকে অভ্যস্ত করতে হবে। এটি একদিনের বিষয় না বা 2 দিনের বিষয় না, আমাদেরকে ধৈর্য ধরে কবুতরের পর্যবেক্ষণ করে কবুতরের শরীর, কবুতরের অন্যান্য বিষয়গুলো খেয়াল করে আমাদেরকে খাবারের পরিবর্তন আনতে হবে। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো প্রিয় কবুতর প্রেমী ভাই বোনেরা, যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন,
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নেক্সট ভিডিও আসলে আপনি সবার আগে ভিডিওটি পেতে পারেন। ততক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।